রিপাবলিক বাংলা আরো একবার যেমন স্বাগত জানাই আপনাদের, ঠিক তার পাশাপাশি চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। অভয়ের ভয় নাই, রাজপথ আমরা ছাড়ি নাই, এটাই ছিল মূলত স্লোগান। আর এই স্লোগানকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে যারা লড়াই করে চলেছেন ন্যায় বিচারের দাবিতে, সেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে লড়াই করবার জন্য আরও একটা সংগঠনের আত্মপ্রকাশ হলো গতকাল, যেই সংগঠনের নাম দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। আর তারপরেই প্রশ্নটা উঠছে যে যেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট লাগাতার আন্দোলন করে গিয়েছে ন্যায় বিচারের দাবি সহ দশ দফা দাবি, যেই দশ দফা দাবির মধ্যে শুধুমাত্র তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নয়, একই সঙ্গে যাতে রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থাটুকুনির উন্নতি করা সম্ভব হয়, অর্থাৎ রাজ্যের মানুষের স্বার্থেও তারা যে আন্দোলনটা জারি রেখেছেন, যে আন্দোলনটা করে যাচ্ছেন, তারপরও নতুন করে এই নতুন সংগঠনের প্রয়োজনীয়তা কী ছিল। তার থেকেও বড় বিষয়, এই থ্রেট কালচারের সঙ্গে যারা যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে, মূলত তাদেরকে দেখা গিয়েছে এই সংগঠনে যখন আত্মপ্রকাশ করা হচ্ছিল এবং সেই সময় যখন প্রেস ব্রিফ তারা করছিলেন, সেই সময় তারা আবার পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছেন। কিন্তু তারই বা কী প্রয়োজনীয়তা ছিল? যদি বিচারের দাবিতে প্রত্যেকে এক হন, যদি দাবি এক থাকে, তাহলে দ্বিতীয় সংগঠনের কোনো প্রয়োজনীয়তা ছিল কি? প্রশ্ন শুধুমাত্র আমাদের নয়, একই সঙ্গে সাধারণ মানুষেরও। একবার দেখাই আপনাদের, ঠিক সেই সময় যখন আত্মপ্রকাশ করেছিল, যখন ভূমিষ্ঠ হয়েছিল সেই শিশু, অর্থাৎ যাকে বলা হচ্ছে এই সোকল্ড নতুন একটি সংগঠন যে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের যখন আত্মপ্রকাশের সময় ঠিক কী কী ঘটনা ঘটেছিল, কী কী তারা সামনে রাখছিলেন এবং পাশাপাশি পাল্টা এই ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কী বলা হয়েছিল দেখুন। আজকে ধরো এখানে অনেকে তোমরা প্রেজেন্ট আছো, কিন্তু তোমাদের বাইরে অনেকে আছে যারা কতবার আমাদের বলেছে আমরা আসতে চাই, কিন্তু আমি এখনও পর্যন্ত তাদের কথা শুনিনি। যেহেতু একটা আলোচনা চলছে, তাই আমি কিন্তু তোমাদের কথাটাই শুধু শুনছি। কোন সংগঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী? শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের নাম দিয়ে যারা আত্মপ্রকাশ করলো তাদের কিন্তু যারা এই নতুন সংগঠনের মুখ, তারা তো থ্রেট কালচারের অভিযুক্ত অভিক আশিস পাণ্ডেদের ঘনিষ্ঠ বলেই পরিচিত। কেউ একসময় কোনো সময় কাটিয়েছে কিংবা কেউ তার সিনিয়র, তার প্রিন্সিপাল বলে তাকে কেন মালাইন করা হবে? আমার তো প্রশ্ন একটাই, যে দোষ যদি কেউ করে থাকে তাকে শাস্তি দিন। আমরা তাদের কী দোষ করেছি যদি তার সাথে আমার কোনো ছবি আছে বা তার সাথে আমি কোনো সময় হয়তো সিনিয়র জুনিয়র হিসেবে তার সাথে কোনো জায়গায় গেছিলাম? এই রিয়া বেরা দিদিকে দেখা যায় তারপরে অভয়া ফান্ডের নামে টাকা কালেক্ট করতে। আমি বলে দিতে চাই যে এই ফান্ডে যে টাকা আসছে সেটা কী খাতে খরচ হচ্ছে, কে বা কারা এই টাকাগুলো দিল, সেগুলো কিন্তু দেখা দরকার। হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের সাসপেন্ড নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কেন তাদের বহিষ্কার করা হয়েছে? আরজিকরের অধ্যক্ষের থেকে কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি। ইস্যু অফ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট। হাইকোর্টও চিকিৎসকদের বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। তাহলে কেন গড়তে হলো এই সংগঠন? নাকি নতুন সংগঠন তৈরি করে আন্দোলন রোখার ছক কষছে শাসক তৃণমূল? প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত, শ্মশান পর্যন্ত থ্রেট কালচার চলছে। সেই থ্রেট কালচারেই গোটা পশ্চিমবঙ্গটা চলছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই থ্রেট কালচারের জন্মদাত্রী। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে এবং যারা অভিযুক্ত তারাও ভয় পেয়েছেন। অভিযুক্তদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন অভিযুক্তকে অভিযুক্ত বলা যাবে না, তাতে বোঝা গেল যে অভিযুক্ত এইটা শুনে ওরা ভয় পাচ্ছেন, ফলে অভিযুক্তরা মিলিয়ে কি একটা সংগঠন করছেন। অভয়ার বিচার সহ দশ দফা দাবিতে সরব হন জুনিয়র চিকিৎসকরা, টানা আন্দোলনের আঁচ পৌঁছায় নবান্নেও। সামনেও একাধিক কর্মসূচি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই আন্দোলনকে দমাতেই কি পাল্টা কৌশল তৃণমূলের? আদৌ কি কোনো অরাজনৈতিক সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন? তোমার কথা বলছো, কিন্তু আর এক পক্ষ আমাদের সাথে দেখা করতে রিপাবলিক বাংলা। তার মানে কোথাও না কোথাও গিয়ে আগে ভাগে একটা আভাস পাওয়া গিয়েছিল যে হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে কোনো না কোনো সংগঠন, এবং তারই আত্মপ্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, যে সময়ের হয়তো পরিসমাপ্তি হয়েছে গতকাল যখন এই অ্যানাউন্সমেন্ট সামনে আসে। কিন্তু এর নেপথ্যেও আরও বেশ কিছু কারণ রয়েছে। একটা লোগো আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই লোগোটা সামনে রাখা
রেজিস্ট্রেশন ফর্ম করা এবং তার সঙ্গে অ্যাসোসিয়েশন নতুন করে একটা সংগঠনকে সামনে রাখা, এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, ঠিক সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আইএমএর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনা। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তথাগত দাস, আন্দোলনকারী চিকিৎসক, আপনাকে